বন্দনা হয়ে গেল, বন্দনা হলো আল্লাহ তাআলার প্রশংসা। যেখানে আল্লাহ তাআলার প্রশংসা করা হয় ওই মজলিসে যদি আমার দয়াল নবীর প্রশংসা না করা হয়, আমার আল্লাহ তাআলা বলেন ওই মজলিসটা যতই বড় হোক যদি আমার দয়াল নবীর প্রশংসা না হয় ওই মজলিসটা আমি কখনো কবুল করি না। আমার বোন খুব চমৎকার করে একটি নাতে রাসুল রাখলেন, তাই ওনার পাশাপাশি আমিও আমার মনে থেকে একটি নাতে রাসুল রাখবো। তারপর ওনার যে কথা আমি ওইটা বলার চেষ্টা করব। আমার দাদা ভাই তারা অনেক কষ্ট করে আয়োজন করেন, কুরবান ভাই আমাকে একটি গানের কথা বলছে, নাতের আসলে আমি চেষ্টা করি করেন মঞ্চে গানটা করার জন্য। আমার আল্লাহ তালা বলেন তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত করো, যা কিছু করো না কেন, যদি আমার পাকে পাক পাঞ্জাত না হলে বায়াতের মোহাব্বত তোমার দিলে না থাকে, কখনো ওই তোমার নামাজ রোজা কাজে আসবে না। তাই সেই আমার দয়াল নবী কাল হাসরে মাঠে যার সাফায়াত ছাড়া আমরা কেউ পার হতে পারব না। আমরা এখানে অনেক মানুষ বাবা, কারা কারা আমার নবীজিকে ভালোবাসি একটু হাত তুলেন তো বাবা। আলহামদুলিল্লাহ সবাই নবীজিকে ভালোবাসে, সেই নিদানের কাণ্ডারি আমার দয়াল নবী। তাই আমাদের প্রত্যেকের মনে একটা ইচ্ছা, টাকা থাক অথবা না থাক, কিন্তু প্রত্যেকটা পাকে পাক পাঞ্জাতনের প্রেমিক তাদের মনে একটাই ইচ্ছা, আমি মরার আগে একবার হলে যেন ওই সোনার মদিনাটা দেখে মরতে পারে। তাই সেই ইচ্ছাটা সকলের মনের, সেই আশাটা যেন আল্লাহ তাআলা কবুল করে, তাই সেদিক লক্ষ্য করে একটি গান আমি রাখি। আমার দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা, আমার মায়ের নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা, আমরার মনে লয়ুরিয়া যাইতাম, কোথায় যাইতাম, সোনার মদিনা, ওই সোনার মদিনা। দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা,